আপনারা যারা বিদেশ থেকে পণ্য বাংলাদেশে আমদানি করে থাকেন কিংবা বাংলাদেশ থেকে পণ্য বিদেশে রপ্তানি করে থাকেন, এই আমদানি রপ্তানি প্রক্রিয়ার জন্য কিন্তু আপনাদেরকে আমদানি লাইসেন্স কিংবা রপ্তানি লাইসেন্স করতে হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব এই আমদানি লাইসেন্স করতে আপনাদের কত টাকা খরচ পড়তে পারে কিংবা রপ্তানি লাইসেন্স করতে আপনাদের কত টাকা খরচ পড়তে পারে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো একটি আমদানি লাইসেন্স করতে কত টাকা খরচ পড়বে এই বিষয়টি মূলত নির্ভর করবে ওই আমদানি লাইসেন্সের সাইকেলের উপর, অর্থাৎ এক অর্থ বছরে ওই আমদানি লাইসেন্স দিয়ে কত টাকার পণ্য বাংলাদেশে আনা হবে তার উপর ভিত্তি করে কিন্তু এই আমদানি লাইসেন্সের ফি নির্ভর করে থাকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইআরসি বা আমদানি লাইসেন্সের রেঞ্জ যদি 5 লক্ষ টাকা পর্যন্ত হয় সেক্ষেত্রে সরকারি ফি হবে 6,000 টাকা এবং এই 6,000 টাকার উপর 15% হারে ব্যাটে হবে 900 টাকা, অর্থাৎ এই 5 লক্ষ টাকা আমদানি লাইসেন্স করার জন্য আপনাদের টোটাল খরচ করতে হবে 6,900 টাকা। এখানে একটি কথা বলে নেই, এই 5 লক্ষ টাকা দ্বারা কিন্তু এটি বোঝানো হয় এক অর্থ বছরে এই 5 লক্ষ টাকার লাইসেন্স দিয়ে আপনি সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত পণ্য বাংলাদেশে আনতে পারবেন। তো এরপরে দেখুন, এই 5 লক্ষ টাকার আমদানি লাইসেন্স নবায়ন করতে প্রত্যেক বছর আপনাকে কিন্তু 3,000 টাকা, একই সাথে 450 টাকা ব্যাট হারে টোটাল 3,450 টাকা খরচ করতে হবে। এরপরে আপনি যদি আমদানি লাইসেন্সের রেঞ্জ 25 লক্ষ টাকা পর্যন্ত করেন সেক্ষেত্রে টোটাল আপনাকে খরচ করতে হবে লাইসেন্সের জন্য 12,650 টাকা এবং এই 25 লক্ষ টাকার লাইসেন্স নবায়ন করার জন্য প্রত্যেক বছর আপনাকে খরচ করতে হবে 6,900 টাকা। এরপরে এই আপনার আমদানি লাইসেন্সের রেঞ্জ যদি 50 লক্ষ টাকা পর্যন্ত হয় সেক্ষেত্রে টোটাল আপনাকে খরচ করতে হবে 28,750 টাকা এবং প্রত্যেক বছর নবায়ন বাবদ খরচ করতে হবে 11,500 টাকা। তো এরপর আপনার লাইসেন্সের রেঞ্জ যদি 1 কোটি টাকা পর্যন্ত হয় সেক্ষেত্রে রেজিস্ট্রেশন বাবদ আপনার খরচ করতে হবে 47,150 টাকা এবং প্রত্যেক বছর নবায়ন ফি বাবদ আপনার খরচ করতে হবে 17,250 টাকা। এর পরবর্তীতে রেঞ্জ যদি আপনার 5 কোটি টাকা পর্যন্ত হয় সেক্ষেত্রে লাইসেন্স বাবদ আপনার খরচ করতে হবে 58,650 টাকা এবং নবায়ন ফি বাবদ আপনার প্রত্যেক বছর খরচ করতে হবে 25,300 টাকা। এর পরবর্তীতে রেঞ্জ যদি আপনার 20 কোটি টাকা পর্যন্ত হয় সেক্ষেত্রে টোটাল রেজিস্ট্রেশন বাবদ খরচ করতে হবে 70,150 টাকা এবং নবায়ন ফি বাবদ প্রত্যেক বছর খরচ করতে হবে 27,600 টাকা। তো এরপর আপনার আমদানি লাইসেন্সের রেঞ্জ যদি 50 কোটি টাকা পর্যন্ত হয় সেক্ষেত্রে লাইসেন্স করতে আপনার 81,650 টাকা খরচ পড়বে এবং নবায়ন ফি বাবদ প্রত্যেক বছর 32,200 টাকা খরচ পড়বে। এরপর আপনার রেঞ্জ যদি 100 কোটি টাকা পর্যন্ত হয় সেক্ষেত্রে লাইসেন্স বাবদ আপনার 93,150 টাকা খরচ পড়বে এবং নবায়ন বাবদ প্রত্যেক বছর 37,800 টাকা খরচ পড়বে। এই হচ্ছে মোটামুটি আপনার আমদানি লাইসেন্সের রেঞ্জের উপর ভিত্তি করে কত টাকা গভর্নমেন্ট ফি হবে এককালীন এবং কত টাকা প্রত্যেক বছর নবায়ন বাবদ খরচ পড়বে সেই চিত্রটি আপনাদেরকে দেখানো হয়েছে। এবার চলুন দেখে নেই যে রপ্তানি লাইসেন্স করার জন্য আপনাদেরকে কত টাকা ফি দিতে হবে। এক্ষেত্রে রপ্তানি লাইসেন্সের কিন্তু কোনো রেঞ্জ নেই, অর্থাৎ এক্ষেত্রে রপ্তানি লাইসেন্স দ্বারা আপনি আনলিমিটেড বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি করতে পারবেন, চাইলে পুরো বাংলাদেশকে রপ্তানি করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এই রপ্তানি লাইসেন্স করার জন্য আপনার একটি মাত্র রেঞ্জ হয়ে থাকে, সেটি আনলিমিটেড। এর জন্য আপনার লাইসেন্স বাবদ খরচ করতে হবে 12,650 টাকা এবং প্রত্যেক বছর নবায়ন বাবদ আপনার খরচ করতে হবে 8,050 টাকা। তো এই হচ্ছে আমদানি এবং রপ্তানি লাইসেন্সের টোটাল চিত্র। তো আপনারা যারা এই বিষয় নিয়ে আপনাদের কোনো তথ্য জানার দরকার হয় বা আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বার 0191756840। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।